হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। তো বন্ধুরা, দুর্গাপুজো চলেই এসছে আর তোমরা হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছো আমি কখন দুর্গাপুজোর শপিং ভিডিও দেব। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে, আমি নিয়ে এসেছি দুর্গাপুজোর শপিং ভিডিও। তো 2024 দুর্গাপুজোতে আমি কী কী শপিং করেছি আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো বেশি কিছু কেনাকাটি হয়নি, তবে যেটুকু হয়েছে ওটুকুই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো লেটস গো, ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের লুকটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমি এই রেড শাড়ির সাথে ব্ল্যাক ব্লাউজটা পেয়ার করেছি আর তার সাথে এই পার্ল চোকারটা। তো একদম সিম্পল মেকআপ করেছি, কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানিও। ঠিক আছে, তো চলো এবার আমি আমার শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করি। এবছরের দুর্গাপুজোতে আমি মোটামুটি টুকিটাকি সবার জন্যই কেনাকাটা করেছি। ঠিক আছে, তো আমার ফ্যামিলি মেম্বার কে কে আছে তোমরা তো অবশ্যই জানো, যারা আমার রেগুলারলি ব্লগ দেখো। তো চলো এবার আমি দেখাচ্ছি এই বছরে কী কী কেনাকাটা করেছি। তো দেখতেই পাচ্ছ অনেক ব্যাগপত্র নিয়ে বসেছি, তো দেখা যাক কতটুক তোমাদের সাথে শেয়ার করতে পারি। সবার প্রথমে আমি আলাদা করে আমার ব্লাউজ কালেকশানগুলো দেব। এবছরের দুর্গাপুজোতে যে ব্লাউজগুলো আমি নিয়েছি, তো সে ব্লাউজ কালেকশানের ভিডিও খুব চলে আসবে তাড়াতাড়ি। ঠিক আছে, তো আজকে শাড়ি কুর্তি কী কী নিয়েছি সেগুলো শেয়ার করছি। ঠিক আছে, তো চলো দেখতে থাক। সবার প্রথমে আমি দেখাচ্ছি হলো আমার ছেলের ড্রেস দিয়ে। ঠিক আছে, তো এবছরের দুর্গাপুজোতে ছেলের জন্য নিয়েছি এই যে দেখো এই প্যান্টটা, এটা হলো একটা কার্গো প্যান্ট। ঠিক আছে, তো এই প্যান্টটা নিয়েছি ছেলের জন্য। তো চলো আমি ভাজগুলো খুলবো না, জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর বন্ধুরা, আমি যখন এখন ভিডিওটা শ্যুট করছি বিশ্বাসই করতে পারবে না, এখন বাজে রাত্রি 1টা আর এই টাইমে আমি এই ভিডিও শ্যুট করছি। ঠিক আছে বন্ধুরা, এই পাঞ্জাবি সেটটা, ঠিক আছে, এটা একটা ইয়েলো কালারের পাঞ্জাবি, ভেতরটাতে এরকম প্রিন্ট। ঠিক আছে, এবার শাড়িগুলো আমি আমার শাশুড়ি মা সবার জন্য নিয়েছি। তো শাশুড়ি মারটা দিয়ে দিয়েছি, তার জন্য ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এখন যেগুলো আছে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এবারে দুর্গাপুজোতে আমি বেশি একটা কেনাকাটা করে নিই, জাস্ট কয়েকটা শাড়িই নিয়েছি, তো চলো দেখাই। এই হলো এখানে শাড়ি, ঠিক আছে, জামদানি তার, কেমন হয়েছে বলবে। পুরো শাড়িটা এরকম ইয়েলো আর মানে স্কাই কালার, এই দুটো কালারের কম্বিনেশনে পুরো শাড়িটা। ঠিক আছে, আর ঝটপটি দেখিয়ে দিই, বেশি একটু টাইম নষ্ট করতে চাইছি না। আর নিয়েছি হলো বন্ধুরা এই যে দেখো এই ব্ল্যাক কালারের শাড়িটা, এই ব্ল্যাক শাড়িটা এরকম সিলভার কালারের পাড় দিয়ে এই শাড়িটা। আর নিয়েছি যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, যেটা না নিলেই নয়, সবাই নিয়েছে তো তার জন্য আমাকেও নিতে হবে। ঠিক আছে, তো আমিও নিয়ে নিয়েছি এই হলো সেই চিনিচুক শাড়ি। ঠিক আছে, তো এটা একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি, দেখেই বুঝতে পারছো। এটা প্যাকেটেই থাক, এটা আবার মানে খুললে না এটা বোঝাতে একটু প্রবলেম হয়ে যাবে। তো এই হলো শাড়িটা, ফটাফট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর নিয়েছি হলো এই হোয়াইট কালারের কুর্তি প্যান্ট সেট। ঠিক আছে, এই যে দেখো কুর্তি প্যান্ট সেটটা। আর নিয়েছি হলো এই যে দেখো এটা একটা, এটাও একটা কুর্তি প্যান্ট সেট, সাথে দুপাট্টাও আছে। তো কেমন হয়েছে অবশ্যই জানি। তো বন্ধুরা, ছেলের পর এবার দেখাচ্ছি বর কী কী নিয়েছে। ঠিক আছে, এবার পুজোতে বরের দেখো এই শার্টটা নিয়েছে। ঠিক আছে, এই শার্টটা হোয়াইট কালারের মধ্যে। আর নিয়েছে ছেলেও পাঞ্জাবি নিয়েছে, তার জন্য ও নিয়েছে এই পাঞ্জাবি সেটটা। কেমন হয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে, খুব মিষ্টি একটা কালার। ঠিক আছে, আর তে মোটামুটি সিকোয়েন্সের কাজ করা, দেখো গ্লেজ দিচ্ছে, তো সিকোয়েন্সের কাজ করা দেখো এতে, আর গ্লেজ হচ্ছে দেখো। তো এই পাঞ্জাবি সেটটা নিয়েছি। এবার চলো আমি আমার কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করি।
তো বন্ধুরা, শাড়ি কুর্তি এগুলো তো দেখে নিলে, আর এবার এখানে হলো জুতো। ঠিক আছে, পুজো মানেই শপিং। তো এই যে দেখো, এই জুতোগুলো নিয়েছি আমি। খুব ছোট্ট একটা ভিডিও করার ইচ্ছে, তার জন্য বেশি আর গপ গপ করছি না। আর এগুলো হলো ছেলে, এই যে দেখো ব্ল্যাক, এগুলো ছেলের জুতো। আর পর মানে ধরো নিয়েছে, বেশি দেরি হয়নি, তার জন্য ওরার এবার পুজোতে ওরার নেওয়া হবে। তো এগুলো জাস্ট পর নিয়েছে, পুজোতে পরবে বলে নয়, বাড়িতে পরবে তার জন্য, কারণ ওর জুতো আছে, এই জন্য ও জুতো কেনাকাটা করেনি। আমরা মা ছেলে দুজনের জন্যই জুতো নিয়েছি। তো এই হলো আমার পুজোর শপিং ব্লগ। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো আজকের মতো, টাটা।